যাকে এইসব কথা তোমাকে বলে লাভ নেই, শোনো, আমি আমি যেটা তোমাকে বলতে চাই সেটা হলো তুমি তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। মানে? দেখো, আমি এখন এ বাড়িতে থাকবো, খাবো দাবো, আমার ভরণ পোষণের খরচা এ বাড়ির অন্য সদস্যরা নেবে, সেখানে তোমার খরচ তাদের নিতে হবে, সেই প্রেশারটা আমি তাদের। আর তোমার তো এমনি মুরদ নেই যে নিজের রোজগারটা নিজে করে নেবে। হ্যাঁ, মানে যুবরাজ সেনগুপ্ত তোমাকে হয়তো মাস গেলে কিছু হাত খরচ দিতে পারে, কিন্তু সেই টাকাটা এ বাড়িতে কোনো প্রয়োজনে লাগবে না। পরমেশ্বরী, শুনলাম, বেশ, তুমি আমার খরচা চালাতে পারবে না তাই আমায় বাপের বাড়ি চলে যেতে বলছো, তাই তো? আমি যদি খরচা চালাই তাহলে তুমি আমায় বাপের বাড়ি চলে যেতে বলবে না তো? তুমি খরচা চালাবে মানে যুবরাজ সেনগুপ্তর কাছ থেকে টাকা নিয়ে? অনন্যা, একটা সময় ছিল যখন আমি তোমাকে শ্রদ্ধা করতাম, আজও খানিকটা করি, পুরোটা নষ্ট করে দিও না তো। এই কথাগুলো তুমি বলে না শুধু আমায় ছোট করছো তা নয়, তুমি সঙ্গে সঙ্গে নিজেও ছোট হয়ে যাচ্ছ। নিজে রোজগার করার কথা বলেছি মানে আমি নিজে অর্থ উপার্জন করার কথা বলেছি। কি করে রোজগার করবে কি জানো তুমি? অন্যের বাড়ির রাধুনিগিরি করে? হ্যাঁ, সেই কাজটা তুমি ভালোই পারো, কিন্তু তোমার কি মনে হয় রাধুনিগিরি করে একজন যা অর্থ উপার্জন করে তাতে তোমার চলে যাবে? রাধুনি কেন হতে যাবে? ও গান গাইবে, গান গেয়ে টাকা রোজগার করবে, ওর সিডি বেরোচ্ছে অভিমন্য, সিডি কিন্তু চার্টার বেরোয় না, নামি দামি শিল্পী হলে তবেই সিডি বেরোয়, সিডি বেরোচ্ছে লোকের ঘরে ঘরে, ও গান বাজবে এবং অনেক অনেক টাকা রোজগার করবে। পরমেশ্বরী, তুমি সেই ভরসাতেই বললে তো? আমার আত্মসম্মানের ওপর নিজের একটা ভরসা আছে। আমার সিডি নিয়ে তোমরা দুজনেই বেশ মজা করছো তাই না? আমি সত্যিই জানি না এই সিডি বিক্রি করলে কত টাকা রোজগার হয়, আদৌ কোনো রোজগার হয় কি না, আমার না কোনো আইডিয়াই নেই। আমি সত্যিই জানি না আমি গান গাইতে পারবো কি না, কিন্তু এই যে অভিমন্যু আমাকে ছোট করে বললো না আমি অন্য লোকের বাড়িতে রাধুনিগিরি করবো, জানো তো অভিমন্যু, আমি না কোনো কাজকেই ছোট করে দেখি না, আর বিশেষত যেটা আমি নিজে করতে পারি সেটাকে তো আমি একেবারেই ছোট করি না। অন্য কারোর বাড়িতে রাধুনিগিরি করতে আমার কিন্তু আত্মসম্মানে লাগবে না, কিন্তু তোমার তোমার আত্মসম্মানে লাগবে, তাই সে কাজ আমি কোনোদিনও করবো না। কিন্তু কী করবো আমায় জিজ্ঞেস করো না প্লিজ, আমি সত্যি জানি না আমি কী করতে চাই বা আমি কী করতে পারি, কিন্তু মনের ভেতরে কোথাও ওই কথাটা উঠে এলো যে হ্যাঁ আমি পারবো, আমাকে আমার পারতেই হবে। তোমার মনের ভেতরের কথাকে আঁকড়ে ধরে বসে থাকলে আমার চলবে না পরমেশ্বরী, ঠিক আছে? যখন পারবে তখন পারবে, এখন তুমি নিজের বাপের বাড়ি যাও। এভাবে তো মানুষ কুকুর বিড়াল কেউ তাড়ায় না গো, তুমি এইভাবে আমায় তাড়াচ্ছ, আমি তো একেবারে তোমার চোখের বালি হয়ে গেছি। আচ্ছা পরমেশ্বরী, এত মানে সব কথাকে এত ঘুরিয়ে পেঁচিয়ে ধরার কি দরকার আছে বলতো? তুমি কটা দিনের জন্য যদি যাও বাপের বাড়ি, কটা দিনের জন্য, ক্ষতি হবে কি তাতে কোনো? আমার স্বামী অসুস্থ, আর এই সময় আমি আমার স্বামীকে ফেলে রেখে বাপের বাড়ি চলে গেলে বাপের বাড়ির লোকেরা কি আমায় কথা শোনাবে না? তাদেরকে আমি বলতে পারবো যে অভিমন্যুর আগের বউ ফিরে এসেছে সেবা যত্ন করার জন্য? আর যদি সেটা তারা জানতেও পারে তারা কি অ্যাডজাস্ট করতে পারবে?
আমার মতো করে মানিয়ে নিতে পারবে? সবাই আমার মতো করে পুরো ব্যাপারটাকে মানিয়ে নিতে নাও পারে, তাই না? কি ব্যাপার নতুন বৌমা, এই সুটকেস নিয়ে কোথায় চললে? বাপের বাড়ি নাকি? তা বলনি তো। কেন মা? হ্যাঁ, তোমার মায়ের জন্য মন কেমন করছে তাই চল যাচ্ছ নাকি? তা তোমার মাও তো তোমার কোনো খবর নেয়নি। হ্যাঁ, একটা দিন হয়তো ফোন করে এখানে একটু হেনস্তা হতে হয়েছিল, কিন্তু সেসব তো বদলে গেছে। তোমার শ্বশুরমশাই তো এখন কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, তাও তো উনি ফোন করেনি। যাকে, কদিনের জন্য যাচ্ছ মা? জানি না মা কতদিনের জন্য যাচ্ছি, তবে যাচ্ছি। বাবা, যাচ্ছ মানে? হঠাৎ করে বিরাট একটা সুটকেস গুছিয়ে ফুছিয়ে বাবার বাড়ি চললে? আশ্চর্য, তোমার পেটে কথা থাকেও বটে বাবা। সারাদিন একবারেতে আছি কই, একবারে বলনি তো? এটাই হচ্ছে তোমার সমস্যা, বুঝতে পারলে? মানে তুমি আমাদের সঙ্গে কোনো কথাই কিন্তু শেয়ার করো না। আচ্ছা, এরকমটা হলে বুনি বনা করে একবারেতে থাকবে কি করে বলো? তা কতদিনের জন্য যাচ্ছ? এই এত বড় সুটকেস গুছিয়ে নিয়ে যাচ্ছ যে? জানি না কতদিনের জন্য যাচ্ছি, তবে মনে হয় আর কোনোদিনও ফিরবো না। তার মানে এবার কেমন কথা? তুমি কি অভিমনুর উপর রাগ করে চলে যাচ্ছ? বাবা, আপনার ছেলের ওপর কোনো রাগ করার যোগ্যতা কি আমার আছে? রাগ কথাটা এই ক্ষেত্রে খাটে না। আবার কি হলো? আবার কি নতুন করে কোনো ঝামেলা হলো নাকি? আমি একটা কথা বুঝতে পারছি না, অনন্যা বৌদি কয়েকদিন এই বাড়িতে এসে রয়েছে বলে তোমার এত অসুবিধা হচ্ছে কিসের? এই নিয়ে আমি তোমাদের কারোর সাথে কোনো কথা বলতে চাই না, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। বাবা মা এই বাড়ির অভিভাবক, তাই চলে যাওয়ার আগে আমি ওদেরকে জানিয়ে যেতে চেয়েছিলাম। তোমাদের বাড়ি তোমরা যেখানে খুশি ঘুরে বেড়াতে পারো, কিন্তু তার মানে এই নয় তোমরা আমার সব ব্যাপারে ঢুকে পড়তে পারবে, আমার সব কথা জানতে চাইবে। কল্পনা করে কিছু ভাবতে যেও না অর্ঘ্য। তোমরা এর আগে অনেকবার প্রমাণ পেয়েছো যে তোমাদের কল্পনা মেলে না। ভালো কথা বলতে গেলাম, তাতে আবার তুমি বা কেন এত ভালো কথা বলতে যাও কে জানে? সবার ক্ষেত্রে যে ভালো কথাটা খাটে না এটা এখনো বুঝতে পারোনি? তাই তো দেখছি। এই যে শোনো, এর মধ্যে আমাদের জড়িয়ে যেও না আবার। সকাল থেকে কিন্তু তোমার সঙ্গে আমাদের কোনো কথাই হয়নি, দয়া করে এটা মনে রেখো, কেমন? বাবা, আপনি আমায় অনুমতি দিলে আমি এবার... আমি তো অনুমতি দিতে পারি না নতুন বৌমা। আমার ঘরের লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যাবে, সেটা তো হতে পারে না। সবাই লক্ষ্মী অচলা থাকুক চায়, আমিও চাই। কিন্তু এই যে তুমি সুটকেস গুছিয়ে চলে যাবে বলছো, এটাই যথেষ্ট। এর সঙ্গে চলে যাওয়ার খুব একটা ফারাক নেই, কিন্তু কেন চলে যাবে সেটা তো আমায় জানতে হবে। কেন সেটা বুঝতে পারছো নি?
আর কত সহ্য করবে মেয়েটা, চোখের সামনে কত কিছু দেখছে। তাতে আমার অসুবিধা ছিল না, কিন্তু বাবা আপনার ছেলে আমায় বলেছে ও আর আমার দায়িত্ব নিতে পারবে না। তাই বুঝি হয় নাকি? সকালবেলা উঠে ধুম করে বলে দিন যে দায়িত্ব নিতে পারবো না, তাও বিয়ে করা বউকে। বাবা তুমি এত চেঁচিও না, আমি ডেকে দিচ্ছি। আর অভি তো বাড়িতেই আছে, এত চেঁচামেচি ওর জন্য ভালো নয়। তুমি থামো, আমি তোমায় নিচে ডাকছি। আসছি বাবা। কি হয়েছে? সে কথা তো আমি তোমায় জিজ্ঞেস করছি, বৌমা সুটকেস গুছিয়ে বাপের বাড়ি যাচ্ছে কেন? বাবা আমার এখন চাকরি বাকরি কিছু নেই, আগামী ছ মাস করতে পারবো তাও নয়। আমার জমানো এত টাকা নেই যে আমি বসে বসে খেতে বা খাওয়াতে পারব। আমার নিজের খাবারের জন্য আমার তোমাদের উপর ভরসা করতে হবে, আর আমি চাই না আমার সঙ্গে সঙ্গে পারোকেও তোমাদের উপর ভরসা করতে হোক। তাই আমি ওকে বলেছি কিছুদিন নিজের বাপের বাড়িতে গিয়ে থাকতে, চাকরি বাকরি পেয়ে নিই তারপর দেখা যাবে। বাহ, কি অসাধারণ বুদ্ধি তোমার। আচ্ছা ওই মনে তুমি তো খানিকটা লেখাপড়া শিখেছো, বড় চাকরি বাকরিও করেছো, তুমি যে এই বাচ্চাদের মতো আচরণগুলো করছো সেটা এই বয়সে তোমাকে মানায়? হ্যাঁ না, এটা ক্ষমার যোগ্য? আচ্ছা দাদা আমি না বলে পারলাম না, সরি। আপনি এভাবে কেন বলছেন ওকে? এটা ছেলে, তার কাজকর্ম নেই, মন খারাপ তো হবেই, পুরুষ মানুষ বসে আছে। আর সুজিত কি বলেছে? বলেছে নতুন বউকে কটা দিন গিয়ে বাপের বাড়িতে থাকতে। এতে অন্যায় কি আছে আমি তো বুঝতে পারছি না। আচ্ছা নাকি ওর মা ওকে কটা দিন খাওয়াতে পারবে না দাদা? খাওয়াতে যে পারবে সেটা নিয়ে তো কোনো প্রশ্নের অবকাশ হয় না মেজোমা। বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি এক বছর হবে, এতগুলো বছর তো ওই বাড়িতেই কাটিয়েছি আর খাইয়েছে আমার মাই। তোমরা তো আর আমার খাবার পাঠাওনি, তাই কথাটা সেটা নয়, কথাটা অন্য জায়গায়। কথাটা কোন জায়গায়? তোমাকে কয়েকটা দিন বাপের বাড়িতে গিয়ে থাকতে বলেছি বলে তুমি এরকম তেজ দেখেই চলে যাচ্ছ। এতটা সিন তো ক্রিয়েট না করলেও পারতে, ভালোভাবেও তো যেতে পারতে। আচ্ছা পরমেশ্বরী, আমি কিন্তু সামনে ছিলাম ও যখন তোমাকে কথাটা বলেছে, ও তো সত্যি সেরকম খারাপভাবে কিছু বলেনি। একটু বোঝার চেষ্টা করো প্লিজ। ও কিন্তু ডিপ্রেশনে ঢুকছে আস্তে আস্তে, ওর ছ মাস কাজ থাকবে না, কোনো রোজগার নেই, সেই জন্য এই সময় ওর প্রত্যেকটা কথা এইভাবে না ধরে আমি বুঝতে পারছি না, ওর এই সময়কার বলা কথাগুলোকে তুমি এইভাবে বাবার কাছে প্রেজেন্ট করে ওকে এরকমভাবে অপ্রস্তুতে কেন ফেললে পরমেশ্বরী? আমি বুঝতে পারছি না তুমি এত কথা বলছো কেন। আমরা তো কেউ তোমাকে অ্যাটলিস্ট অভিমন্যুর গার্জেনের পোস্টটা দিইনি, তোমার আগবাড়ি এত কথা বলার প্রয়োজনটা কি? শোনো আমি আগেও বলেছি এখনো বলছি, আমি বেঁচে থাকতে আমার বাড়ির লক্ষ্মীকে কেউ কোনোদিন কোনো অপমান কোনো অসম্মান করতে পারবে না। অভিমন্যুর যদি এ বাড়িতে ভাত জোটে নতুন বৌমার জুটবে, আর তা যদি সত্যি না জোটে তাহলে নতুন বৌমার ভাতের দায়িত্ব আমি নিলাম। নতুন বৌমা তুমি বাড়ি থেকে কোথাও যাবে না। বাবা আমি
আমি বরং কটা দিন ও বাড়িতে কাটিয়েই আসি। আমি খারাপ ব্যবহার করেছি বলে তুমি যেও নিকো, এমনি মায়ের জন্য তোমার মন খারাপ করছে তাহলে যাও, এভাবে যেও না। আমারও তো মান সম্মান বলে একটা ব্যাপার আছে, যার হাত ধরেই বাড়িতে এসেছি, যে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে, সেই যদি বলে আমায় রাখতে পারবে না তারপরে আমি থাকি কি করে বলুন তো। দেখো তুমি তো শুধু ওর হাত ধরে আসনি, আমরাও তোমাকে পছন্দ করে এনেছিল, তাই আমাদের পর একটা দায়িত্ব বর্তায় বই কি। আর তোমাদের তো ভালোবাসার বিয়ে নয়, যে অভিমন্যুকে পছন্দ হচ্ছে না, ওর সঙ্গে বনছে না, তাই ওকে ছেড়ে দিয়ে চলে গেলে, সেটা অনন্যাকে মানায়, তোমাকে মানায় না। তাছাড়া দেখো তুমি তো শুধু অভিমন্যুকে দেখে আমাদের বাড়িতে আসনি, আমাদের দেখেও এসেছিলে, তাই তোমার উপর আমাদেরও একটা দায়িত্ব আছে, তেমনি আমাদের উপর তোমারও একটা দায়িত্ব আছে বই কি। আমরা তো কেউ সেটা অবহেলা করতে পারি না। তাছাড়া নতুন বৌমা, আমাদেরও বয়স হয়েছে জানো, আমরা তোমার উপর নির্ভর করি, তুমি আমাদের এইভাবে ভাসিয়ে চলে যেতে পারো না। আমি প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে ঠিক বলেছি। তুমি কিছু বলছো না কেন? দেখো আমি আর কি বলবো, তুমি যা যা বলেছো সব তো ঠিক কথাই বলছো। আমরা যে ওর উপর ভরসা করি ও কি সেটা জানে নে? জানে তো। স্বামী খারাপ ব্যবহার করলে সত্যি তো একটু তো মনটা খারাপ হয়ে যায়, খারাপ লাগে, তাই বলে স্বামী বাড়ি থেকে চল যেতে বলবে আর ওনে আমি চলে যাব, এর কি কোনো মানে আছে বলো? শুধু শুধু তো এটাকে ইস্যু করা হচ্ছে দেখছি। তাই না তাই দিদি ভাই? আচ্ছা শোনো, আমাদের হাজবেন্ডরাও কিন্তু আমাদের অনেক সময় বলে যে যাও কদিন গিয়ে বাপের বাড়ি থেকে ঘুরে এসো, তো এটা নিয়ে এত কথা বলার কি আছে বলো তো? আই ডোন্ট নো। আচ্ছা আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি বলে তোমাদের সব ব্যাপারে কথা বলতে হয়? সব বিষয়ে কথা বলো কেন? সব বিষয়ে কথা বলার তোমাদের কোনো যোগ্যতা নেই, অধিকার নেই, প্রয়োজনও নেই, এটা বুঝতে পারো না? তাই নাকি? কেন বারবার আমাদের এভাবে অপমান করছেন বলুন তো দাদা? সেই বোধ যদি থাকে তাহলে এখান থেকে যাও। ব্যাস ঠিক আছে, যাচ্ছি চলে, কিন্তু আপনি হাতে কথা মনে রাখবেন আর কখনো কোনো ব্যাপারে একদম আমাদেরকে ডাকাডাকি করবেন না। চলে যাবো মামনি, প্লিজ প্লিজ মামনি, প্লিজ এরমভাবে রাগ করো না। দেখো দাদা ভাইয়ের মুখ চেয়েই তো আমাদের সব জায়গায় থাকতে হয়, দাদা ভাই বলে বলেই আমরা ওর সব বিষয়ে কথা বলতে যাই, তাহলে আমাদের আমাদের কি এসে যায় মামনি বলো তো? আমাদের কি এসে গেল? ঠিকই তো ছোটা ভাই, দেখ জেঠুমনি যদি এইভাবে সকলকে অপমান করে তাহলে এটা এক্সপেক্ট করিস না যে আমরা তোর সব ব্যাপারে থাকবো, মানে সত্যি তো আমাদের কি গেল এলো বলতো? আমাদের তো কোনো দায় নেই, আজকে নতুন বৌদি থাকলো কি অনন্যা বৌদি থাকলো কোনোটাতেই কি সত্যি আমাদের কিছু এসে যায়? কিচ্ছু এসে যায় না। হ্যাঁ আর জেঠুমনি তোমাকে একটা কথা বলি, মানে তুমি আজকাল যেভাবে আমাদের সকলকে অপমান করছো না, মানে যেভাবে কথাবার্তা বলছো তাতে কিন্তু আমাদের এই জয়েন্ট ফ্যামিলি স্পিরিটটাই নষ্ট হয়ে যাচ্ছে, তাই না?
জয়েন্ট ফ্যামিলিতে থাকলে যদি আখেরে ক্ষতি হয় তাহলে তো জয়েন্ট ফ্যামিলি ভেঙে ফেলাই উচিত। তবে আমি আমার ছেলের সংসার ভাঙতে পারব না। নতুন বৌমা, আমার কথা শোনো, তোমার কোথাও যাওয়া হবে না গো, কোথাও না। হ্যাঁ, যেতে কারো এখান থেকে যেতে হয় তা যে বাইরে থেকে এসেছে সেই যাবে। আপনি আমার কথা বলছেন? তুমি এখনো কেন বুঝতে পারছো না সেটাই তো আমার কাছে অবাক লাগছে। ওই মনু তো এখন বেশ ভালো আছে, এরপর আর কতদিন? না না না, তুমি চলে যাও। তুমি এখানে থেকে প্রতিদিন আমার নতুন বৌমাকে অসম্মান করছো। আমরা নেহাত ভদ্রলোক, তাই তোমাকে অতিথি বলে মেনে নিয়েছি, মুখ ফুটে চলে যাওয়ার কথা বলতে পারিনি। কিন্তু সব কিছু তো একটা সীমা আছে, তোমরা তো সেই সীমাও ছাড়িয়ে যাচ্ছ, তাই আজ আমি বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, তুমি এখান থেকে চলে যাও, এরপর তোমার এখানে থাকার কোনো মানে হয় না। বাবা, অনন্যাকে আমি থাকতে বলেছি, আমি, ও থাকলে আমার মেন্টাল সাপোর্ট হয়। সরি সরি অভিমন্যু, তোমায় কিন্তু এখন থেকে মেন্টাল সাপোর্ট ছাড়াই থাকতে হবে। তা যদি না পারো তাহলে অনন্যার সঙ্গে ওর ফ্ল্যাটে চলে যাও, সেখানে গিয়ে থাক। বাবা,